আজকে কি কাজ দেখাবেন? আজকে দাঁড়াও একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে কি, ওই যে গ্রুপে একটা এসএমএস দিছিল না, ওই যে টপ ভিউ মাইনুদ্দিন ভাই, জি ভাই, ওই যে টপ ভিউ কিভাবে করে, টপ ভিউ মানে কি আপনি সিলিং টিলিং সব ডিলিট করে ফেলবেন, এই যে সিলিং সব ডিলিট, ওকে সিলিং লাইট সব ডিলিট। আপনি যখন টপ ভিউ রেন্ডার দিবেন এগুলো সব ফালাই দিবেন, কারণ আমার তো সিলিং দরকার নেই, এই যে লাইট স্পট লাইট সব ডিলিট, এক কথা এ টু জেড সব ডিলিট করে দিবেন। শুধু একটা ভিড়ে লাইট রাখবেন, অনলি একটা ভিড়ে লাইট, আর বাকি সব ডিলিট ফেলাই দেন, ওকে। তারপর হচ্ছে ক্যামেরা রাখারও দরকার নেই, সিম্পল পেপার সিলিং টিলিং ফালাই দিয়ে তারপর আপনি জাস্ট রেন্ডার দিবেন। এই যে একটা ভিড়ে লাইট দেখছেন, এটা একটু উপরে উঠাবেন, এই যে এরকম উপরে, এটা কিন্তু জাস্ট একটা ফ্লোরে দেখাচ্ছি, ঠিক আছে, যখন আপনি যখন কথার কথা এটা টোটাল ফ্লোরটা দেখাবেন তখন ভিড়ে লাইটটা আরও বড় করে দিবেন, জাস্ট সিম্পল ল্যাংথ ওয়াইজটা বাড়াই দিবেন, এই যে ল্যাংথ ওয়াইজটা বাড়াই দিবেন, এই যে দেখেন, যদি মনে করেন যে এটা টোটাল ফ্লোরটা আপনি রেন্ডার দিচ্ছেন, ঠিক আছে, তো ভিড়ে লাইটটা বাড়াই দিবেন, যেহেতু আমি এখন একটা রুমটা দেখাচ্ছি শুধু, তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু একটা, যেহেতু এত দরকার নেই ছোট করে দেন, বুঝছো। এটা নতুন একেবারে টপ ভিউ কীভাবে করে তোমরা মনে দেখছো, ঠিক আছে, ওকে। আর এই পিছনে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই যে পিছনে ওয়ালগুলো, এগুলো হোয়াইট করে দিবেন, কনভার্ট টু হোয়াইট, এগুলো হোয়াইট, এগুলো হোয়াইট, এগুলো হোয়াইট, সব হোয়াইট করে দিবেন, যখন রেন্ডার দিবেন বাইরের সবগুলো যেন হোয়াইট থাকে, এগুলো হোয়াইট, এই যে উপরে ফেসগুলো হোয়াইট, তারপর এখানে আসো আবার দেখো এখানে হোয়াইট, মানে এই ফেসগুলো হোয়াইট করে দিবা, ওকে। বাইরে এক কথা বাইরে টোটালি হোয়াইট থাকবে। আচ্ছা এখানে একটু প্রবলেম আছে যে গ্রুপ টুক, এটা একটু প্রবলেম, এটা কি করবো, একটা এক্সট্রা ওয়াল টাইনে দাও, জাস্ট ঢেকে গেছে, এই দেখ এখন গ্রুপটা দেখা যাচ্ছে না, ওকে। সেম জিনিসটা এখানে আনো, এটাকে বলে আইসোমেট্রিক ভিউ, যখন আমরা আইসোমেট্রিক ভিউ বের করি তখন এই কাজটা করি, ওকে। আমি জাস্ট একটা রুম দিয়ে দেখাচ্ছি, যখন টোটাল সবগুলো রুম হয়ে যাবে, মানে আরো তিন চারটা রুম একসাথে যদি করতে, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে করবে, এই যে দেখছো হোয়াইট করে ফেলছো সব, এখন তুমি জাস্ট একটা ডান্ডা দিবে, এই যে অবশ্যই এটা পার্সপেক্টিভে ডান্ডা দিবে, এই যে পার্সপেক্টিভ, ওকে পার্সপেক্টিভে, এই যে এখন এ দিয়ে, এই যে এ দিয়ে এটা সামনে আনবে, জুম করবে, শিফট এফ, ধরো তুমি যে সাইডটা দেখাতে চাও, ঠিক আছে, এটা হচ্ছে টপ ভিউ, সুন্দর করে একটু ঘুরে টুরে রেন্ডার দিবে, যেহেতু এটা একটা রুম দেখতে অন্যরকম লাগবে, আর আরো তিন চারটে রুম একসাথে দিলে তাহলে আরো বোঝা যেত, সমস্যা নাই, জাস্ট একটা রুম আমি দেখাচ্ছি, অনেক সময় ক্লায়েন্টকে কনফিউজ করার জন্য, মানে টপ ভিউতেই, কারণ অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে এটা মানে নেট থেকে ডাউনলোড দিয়ে দিয়েছেন, ঠিক আছে, অনেক সময় ভাবতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই আইসোমেট্রিক ভিউটা রেন্ডার দিই, জাস্ট শিফট কিউ রেন্ডার দো, এই দেখতেছেন টপ ভিউ যে বেরোচ্ছে, এটা হচ্ছে টপ ভিউ। আচ্ছা
কিবোর্ডের 8 প্রেস করো, এই যে কালার অপশনটা আছে না, এটা একটু হোয়াইট করে দাও, এটা হোয়াইট নিচে নামাই দাও একটু। এখন রেন্ডার দাও, দেখাবে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন একটু হোয়াইট আসবে। এই দেখতেছো এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে এখন। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড